আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর একটি নতুন বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া আজকে ভিডিও দেখাবো নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইন সাবজেক্টের চুতুর্থ অধ্যায়ের টি সেকশন নেটওয়ার্কের সার্কিট সংস্থাকে নির্ণয় তো একটি বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে নেটওয়ার্ক ফিল্টার অ্যান্ড ট্রান্সমিশন লাইন সাবজেক্টের অনেকগুলো ভিডিও দিয়েছি আমি আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের ওই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে তো প্রথমে একটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সার্কিট আঁকা আছে একটি হচ্ছে ওপেন সার্কিট আর একটি হচ্ছে শর্ট সার্কিট অর্থাৎ আমাদের এই সার্কিটের আউটপুট প্রান্ত আমরা এখানে ওপেন রাখলাম এবং এখানে আউটপুট প্রান্ত এখানে শর্ট আছে তো সেক্ষেত্রে এই আউটপুট প্রান্ত ওপেন থাকা অবস্থায় ইম্পিডেন্স কেমন আসে এবং শর্ট থাকা অবস্থায় ইম্পিডেন্স কেমন আসে আমরা এটা একটু দেখবো তো সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো ইয়া আছে আমাদের ইম্পিডেন্স আছে সেখানে একটি হচ্ছে জেড এবং হচ্ছে জেড এখানে জেড ওয়ান হচ্ছে মোট সিরিজ ইম্পিডেন্স জেড টু হচ্ছে মোট প্যারাল ইম্পিডেন্স এবং এখানে জেড ও থ্রি হচ্ছে ওপেন সার্কিট ইম্পিডেন্স জেড এস থ্রি হচ্ছে শর্ট সার্কিট ইম্পিডেন্স তো একটি বিষয়ে আমরা যদি প্রথম চিত্রলিক্তির খেয়াল করি তো এখানকার আমরা যদি ওপেন সার্কিটটা বের করি তো ওপেন সার্কিট বের করতে গেলে যে বিষয়টি দাঁড়াবে তো এখান থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এখানে জেড ওয়ান বাই টু একটি ইম্পেন্স আছে এটি কিন্তু এখানে আসলে কাজ করবে না কেন কাজ করবে না কারণ আমাদের এখানে সার্কিটটি ওপেন আছে যার কারণে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তো সেক্ষেত্রে আমরা যদি জেড ওসি বের করি তাহলে কিন্তু এই দুইটাই হিসাবে আসবে তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমেই জেড ওসি সমান যদি আমরা লিখি তো সেক্ষেত্রে আমাদের কি আসছে এখানে জেড ওয়ান বাই টু প্লাস হচ্ছে জেড টু এইটা এর বাইরে কিন্তু আর অন্য কিছু নাই জাস্ট এটাই এখানে চলে আসে এরপরে আমরা যখন আবার জেড এস সি অর্থাৎ শর্ট সার্কিট অবস্থায় করব তখন একটি বিষয় খেয়াল করে দেখব আমরা এখানে কিন্তু এখান থেকে যদি আমরা তাকাই তো সেক্ষেত্রে জেড ওয়ান বাই টু এখানে আছে মোট সার্কিটের সিরিজে আছে এবং এখানে এই জেড ওয়ান বাই টু এবং জেড টু এই দুটো প্যারালাল আছে তো সেক্ষেত্রে আমরা একবারে লিখে যেতে পারি এরকম জেড ওয়ান বাই টু প্লাস হচ্ছে জেড টু প্যারালাল জেড ওয়ান বাই টু তো সেক্ষেত্রে এইটা যেদিকে আছে আমাদের সে আমরা এখানে কি করতে পারি এখন জেড ওয়ান বাঘ টু তো এখানে যেহেতু প্যাল আছে তো সেক্ষেত্রে পেয়াল থাকলে আমরা জানি কি হয় দুইটা গুণ হয়ে যায় দুইটা কি হয়ে যায় গুণ হয়ে যায় এবং উপরে গুণ নিচে হচ্ছে বাঘ তো সেক্ষেত্রে এখানে এরকম হবে তো জাস্ট আমরা যদি একটু ক্যালকুলেশন করি তো সেক্ষেত্রে আমাদের কি আসতেছে আমরা এখানে এখানে আমাদের জেড ওয়ান বাঘ টু প্লাস এখানে হচ্ছে আমাদের জেড টু প্লাস জেড ওয়ান বা টু এবং এখানে হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের টু আর এখানে হবে জেড ওয়ান জেড টু তো এখন তো আমরা যদি একটু টোটালটাকে যোগ করে দেওয়ার জন্য ক্যালকুলেশন করি তো সেক্ষেত্রে আমরা এখানে লসু করে নেই তো সেক্ষেত্রে আমাদের কী হবে টু জেড টু প্লাস জেড ওয়ান বা টু তো সেক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে আমাদের এখানে জেড ওয়ানের সাথে গুণ হবে জেড টু প্লাস জেড ওয়ান বা টু এবং এখানে কী হবে এখানে হবে আমাদের টু ইন্টু হচ্ছে আমাদের নিচে এখানে টু আছে উপরে হবে জেড ওয়ান জেড টু হবে তো এই টু টু কিন্তু কাটা দেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা কাটা দিয়ে দিলাম এবার এবার আমরা এই পাশে করি এখানে যদি করি জেড দ্বারা গুন করতে হবে তাহলে যদি গুন করি আমরা এখানে কী হচ্ছে আমাদের জেড ওয়ান জেড টু আমরা একটু লিখে নিতে পারি এখানে একটু ইয়া করে নেই যেহেতু আমাদের এখানে জেড এস সি আছে যে বুঝতে সুবিধা হবে জেড এস সি সমান এখানে আমরা গুণ করে নিই তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে আমাদের এখানে একটু যদি দেখা যায় এখানে ওয়ান দ্বারা যদি আমরা জেড ওয়ান দ্বারা গুন করি তাহলে কী হবে জেড ওয়ান জেড টু এবং এখানে হবে কি জেড ওয়ান স্কোয়ার বাই টু তো সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে জেড ওয়ান জেড টু প্লাস জেড ওয়ান স্কোয়ার বা টু এটা গেল এরপর প্লাস আমাদের এখানে টু টু কাটা গেল এখানে থাকে কি এই যদি টু টু কাটা যায় তো সেক্ষেত্রে জেড ওয়ান জেড টু তো সেক্ষেত্রে থাকবে আমাদের কী থাকবে প্লাস জেড ওয়ান জেড টু এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে টু আছে এই টুটা আমরা যদি এখানে টু ইন টু এখানে টু ইন্টু আছে জেড টু প্লাস জেড ওয়ান বা টু এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে টু জেড ওয়ান জেড টু প্লাস জেড ওয়ান স্কোয়ার বাই টু এবং এখানে হচ্ছে আমরা যদি ইয়ে করি তো সেক্ষেত্রে আমাদের জেড টু প্লাস হচ্ছে জেড ওয়ান বাই টু অর্থাৎ এখানে কিন্তু এটা সম্বন্ধে জেড ও সি লেখা যায় এখানে কিন্তু আমরা জেড ও সি লিখতে পারি তো সেক্ষেত্রে যদি আমরা জেড ও সি লেখি তো আমাদের এখানে বা আমরা একটা কাজ করতে পারি এখানে জেড এস সি ইন্টু জেড ও সি যদি রাখি ইজুগুল টু আমাদের এখানে আছে টু জেড ওয়ান তো আমরা এখানে টু জেড ওয়ান জেড টু প্লাস এখানে আছে জেড ওয়ান স্কোয়ার বাই টু এবং এখানে আছে হচ্ছে টু আমরা যদি এই টুটাকে এর নিচে নিয়ে আসি আলাদা আলাদা করে ভাগ করে দিই দুইটা থেকে তো সেক্ষেত্রে আমাদের কী হচ্ছে আমাদের এখানে উপরে আসছে টু জেড ওয়ান জেড টু বাগ টু প্লাস এখানে আছে জেড ওয়ান স্কোয়ার নিচে একটা টু ছিল এই টুর সাথে টু গুণ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এখানে কী দাঁড়াচ্ছে এখানে টু জেড ওয়ান জেড টু আমরা এই টু টু কাটা দিতে পারি তো যদি আমরা এই টু টু কাটা দিয়ে দেই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আর টু থাকবে না টু থাকবে না তো সেক্ষেত্রে এখানে হচ্ছে জেড ওয়ান জেড টু আর এখানে কি আসতেছে আমাদের এখানে আসতেছে জেড ওয়ান স্কোয়ার বা ফোর বা আমরা যদি এটাকে ই করে লেখি তো এখানে লিখতে পারি জেড ওয়ান স্কোয়ার বা ফোর প্লাস জেড অন জেড টু এটা সমীকরণ দিতে পারি এটাকে এখন যদি এই সমীকরণকে আমরা যদি কী করতে পারি আমরা রুট ওভার করি এই সমীকরণ যদি আমরা রুট ওভার করি তো সেক্ষেত্রে আমাদের কী দাঁড়াচ্ছে উভয় পাশে আমরা বর্গমূল করি তো সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে এরকম রুট অভার জেড এস সি জেড ও সি টু ভিউয়ার্স আমাদের এখানে একটি বিষয় কিন্তু আমরা এর আগে যে টি সেকশন নেটওয়ার্কের ক্যাকিং ফিটার বের করেছিলাম সেখানে কিন্তু এরকম বেড়েছিলো জেড টি অর্থাৎ জেড ও টি ছিল কিন্তু আমাদের এইটা তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এটা লিখে নিতে পারি জেড এস সি ইন টু জেড ও সি টু জেড ও টি অর্থাৎ জেড ওটি হচ্ছে টি সেকশন নেটওয়ার্কের কয়েকটা সিপিডেন্স সেটা কিন্তু আমাদের বের হয়েছিল জের ওয়ান স্কোয়ার বাই ফোর প্লাস জেরোয়ান জেড টু তো সেক্ষেত্রে আমরা রুট অভার জিরোয়ান স্কোয়ার বাই ফোর প্লাস জিরো ওয়ান জেড টুকে সমান ওয়ান টি সেকশন নেটওয়ার্ক একটা সেটা দিয়ে দিলাম জেড ওটি দিয়ে দিলাম তাহলে আমাদের এই ভিডিওটি এটাকে দিয়ে যাচ্ছে অর্থাৎ সুতরাং সুতরাং জেড ও টি সমান সমান দাঁড়াচ্ছে রুট ওভার জেড এস সি ইন্টু রুট ওভার জেড ওসি তো ভিউর্স আমাদের আজকের ভিডিওটি মোটামুটি আমাদের যেটা চাওয়া হয়েছিল বা যেটি বলা হয়েছিল সেটি কিন্তু হয়েছে যে টি নেটওয়ার্কের ওপেন ও শর্ট সার্কিট ইম্পিডিয়ান্স অর্থাৎ টিসেকশো নেটওয়ার্কের ওপেন ও শর্ট সার্কিট ইম্পিডিয়েন্স হচ্ছে আমরা যদি জেড ও অর্থাৎ টি নেটওয়ার্কের ক্যারেক্টার ইম্পিডিয়েন্স সমান রুট ওভার জেড এর সি রুট ওভার জেড ওসি অর্থাৎ টি নেটওয়ার্কের শর্ট সার্কিট ওপেন সার্কিট ইম্পিডিয়েন্সের বর্গমূল গু গুণ করে বর্গমূল হলে আমাদের টিচার সঙ্গে এটা সমান হয় তো সেটি আমরা এখানে করলাম তো বিহর্স আমরা যদি আরেকবার একটু এটা নিয়ে আলোচনা করি আরেকবার একটু রিভিউ করি তো সেক্ষেত্রে যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমাদের এখানে দুটো সার্কিট দেওয়া আছে এটি হচ্ছে ও এটি হচ্ছে ওপেন সার্কিট আমরা যদি বলি ওপেন সার্কিট এবং এটি হচ্ছে শর্ট সার্কিট তো সেক্ষেত্রে এখানে জেড ওয়ান হচ্ছে মোট সিরিজ ইম্পিডেন্স জেড টু হচ্ছে মোট প্যারল ইম্পিডেন্স জেড সি হচ্ছে ওপেন সার্কিট ইম্পিডেন্স যে হচ্ছে শর্ট সার্কিট ইম্পিডেন্স তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যখন ওপেন অবস্থায় ওপেন সার্কিট ইম্পিডেন্স কী সেটা বের করতে হবে আমরা প্রথমে যদি ওপেন ওপেন দেখি তো সেক্ষেত্রে একটি বিষয় এখানে যদিও আমাদের আউটপুট প্রান্ত ওপেন থাকার কারণে আমাদের এই জেড ওয়ান বাই টু এই ইম্পিডিয়ান্সটি কোনো কাজ করতেছে না তো শুধুমাত্র জেড ওয়ান বাই টু প্লাস জেড টু এই দুইটা ইম্পিডেন্স কাজ করতে কাজ করতেছে এই জন্য আমরা কি করলাম জেড ও সমান হচ্ছে জেড ওয়ান বাই টু প্লাস জেড টু এটা হয়ে গেলো এরপরে আমাদের আবার যখন শর্ট সার্কিট অবস্থায় তখন কিন্তু এখানে কিন্তু এটা শর্ট আছে অর্থাৎ তখন কিন্তু আমাদের এই জেড ওয়ান বাই আবার কাজ করবে যেহেতু এটা কাজ করবে এই জন্য কী হবে আমাদের জেড হবে কি জেড ওয়ান বাই টু এইটা এই দুইটার সাথে সিরিজ আছে যেন যোগ হলো এবং এই দুইটা কিন্তু পরস্পর প্যারালালে আছে এই জন্য আমরা কী দিলাম জেড টু প্যারালাল জেড ওয়ান বাই টু আমরা এখানে দুইটাকে প্যাদাল দিলাম এবার যেহেতু প্যারালে আছে প্যাদাল থাকা মানে হচ্ছে দুইটার গুন ফল ভাগ হচ্ছে যোগফল তো সেক্ষেত্রে আমরা এখানে জেড ওয়ান বাই টু ছিল রাখলাম এখানে যেহেতু দুইটা প্যাদাল এই জন্য কি করলাম জেড টু এবং জেড ওয়ান বাই টুকে গুন করে দিলাম এবং নিচে কী করলাম দুইটাকে যোগ করে দিলাম তো এখন আমাদের এখানে যোগ হওয়ার পর এখানে যেহেতু এটা যোগ আছে যোগ চিহ্ন আছে এই জন্য কি করতে হবে এটাকে আবার আমরা এটাকে আবার যে কাজটি করব। সেটি হচ্ছে মোটা কি লস আউ করলাম লস করার ফলে এখানে কী হলো এটা নিচে আছে টু এবং এটা নিচে আছে জেড টু প্লাস জেড ওয়ান বাই টু তো আমাদের লসাগু কী হবে টু ইন্টু জেড টু প্লাস জেড ওয়ান বাই টু হবে যেহেতু লসাগু আছে আমরা টু দ্বারা যদি এই লসাগুয়ে ভাগ করি তাহলে আসে জেড টু প্লাস জেড ওয়ান বাই টু আসে তো এই জেড ওয়ানের সাথে জেড টু প্লাস জেড ওয়ান বাই টু গুণ হবে এবং এখানে যদি আমরা এই জেড টু প্লাস জেড ওয়ান বাই টু দ্বারা এটাকে ভাগ করি তাহলে টু পাওয়া যায় টু দ্বারা আমরা এটাকে গুণ করবো তো গুণ করে দিলাম গুণ করার ফলে দেখতে পাচ্ছি আমাদের এখানে নিচ উপরে টু ফুল নিচে টু 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 কাটা যাবে এখানে জেড ওয়ান বাই জেড টু থাকবে আর এখানে আমরা যদি গুণ করে দিই জেড ওয়ান আর জেড টু গুন করলে আমাদের এখানে জেড ওয়ান জেড টু হবে এবং এখানে জেড ওয়ান বাই টু আছে এই জেড ওয়ান দ্বারা গুন করলে জেড ওয়ান স্কোয়ার বাই টু হবে সেটা দিলাম প্লাস এখানে থাকে জেড ওয়ান জেড টু থাকে জেড ওয়ান জেড টু দিলাম নিচে যা ছিল টু জেড টু প্লাস জেড ওয়ান বাই টু আমরা সেটা দিয়ে দিলাম আমাদের এটি হলো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে এই যে জেড টু প্লাস জেড ওয়ান বাই টু এটি সমান কিন্তু জেড ও সি এখানে দেওয়া আছে তাই আমরা কি করলাম জে টু প্লাস জেড ওয়ান বাই টুর পরিবর্তে আমরা জেড ওসি লিখে দিলাম আমরা এখানে সাইড নোট লিখতে পারি জেড ওসি সমান সমান জেড ওয়ান বাই টু প্লাস জেড টু এটা সাইড নোট হিসেবে রাখতে পারি আমরা সাইড নট দিয়ে দিলাম তো এখানে নেওয়ার পরে এখন একটি বিষয় হচ্ছে আমরা কি করলাম এই জেড এসির সাথে জেড ওসি গুন করে দিলাম এখানে টু রাখলাম এইবার টু কী করলাম পর্যায়ক্রমে ভাগ করে দিলাম এটার সাথে ভাগ করলাম তো ভাগ করলে এখানে টু টু কাটা যাবে আর এখানে কি হবে টু সিরো টু গুণ হয়ে এখানে ফোর হয়ে যাবে তো এখন এখানে জেড ওয়ান জেড টু প্লাস জেড ওয়ান স্কোয়ার বা ফোর এটা হইল এবার কী করলাম আমরা পাশে অর্থাৎ উবাই পাশে আমরা কী করলাম বর্গমূল করলাম বর্গমূল করার ফলে এখানে দাঁড়াচ্ছে রুট অভার জেড এর সি ইন্টু জেড ও সি ইজ ইজল টু রুট অভার জেড ওয়ান স্কোয়ার বা ফোর প্লাস জেড ওয়ান জেড টু এখানে এই যে জেড ওন জেড ওন স্কোয়ার বাই ফোর প্লাস জেড ওন জেড টু এটা কিন্তু আমরা এর আগে একটি ভিডিওতে দেখেছিলাম যে টি সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টার্স ইনফিডেন্স তো সেটি কিন্তু এটা এই জন্য আমি কী করলাম জেড ও অর্থাৎ টি সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টারিস ইম্পিডেন্স সমান এইটা তো সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল অর্থাৎ আমাদের এই আমার শর্ট সার্কিট ইম্পিডেন্স এবং ওপেন সার্কিট ইম্পিডেন্সের গুণ ফলের বর্গমূল সমান হচ্ছে টি সেকশন নেটওয়ার্কের ক্যারেক্টার্স ইম্পিডেন্স তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই সাবজেক্টের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ